एवरीवन आमी अनुपम और आपनारा देखछेन भ्रमण। तो आज के आमादेर गंतव्य हलो ये ग्रैंड कैनियन अफ बेंगल, जेटार ओरिजिनल नाम गनगनिर खोला, एटार नतून नाम होयेछे ग्रैंड कैनियन अफ बेंगल। तो चलो शुरू करा जाक आजकेर जार्नी। तो गाइज आमरा बेरिये पड़ेछि आमादेर गंतव्य ग्रैंड कैनियन अफ बेंगल। आमरा जे रास्ताटाय जाच्छि एटा हलो मेदिनीपुर थेके बाँकुड़ा जावार रास्ता। और आमरा एई गड़बेतार नेमे गेलाम। गड़बेतार एई रास्ता थेके आमादेरके मोटामुटी 3 किलोमीटर मतन जेते होबे। देन आरेकटा राइट टार्न निते होबे गड़बेता कलेजेर सामने। ओखान थेके गड़बेता कलेज थेके 1 किलोमीटर रास्ता होबे। और क्यों जो ट्रेने आसो ताहले आमी जे मुखे जाच्छि ओई मुखे 4 किलोमीटर दूरे ट्रेन स्टेशन रयेछे गड़बेता स्टेशन। ओखान थेके टोटो अटोई करे गड़बेता कलेजेर सामने नेमे एखान थेके हेटे 1 किलोमीटर गनगनि जेते पारो, अथवा स्पेशल टोटो भाड़ा करेओ जेते पारो। एई जे सामने गनगनिर लैग रयेछे, मार्किंग रयेछे। आमरा एई रास्ताटा दिये बेके गेलाम। सामने गड़बेता कलेज, चाइले गड़बेता कलेजेर साइडेओ एकटा रास्ता रयेछे एदिके जाओयार। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন যেতে হবে। দেন আমরা পৌঁছাবো আমাদের গন্তব্য গনগনির খোলা। এটা হলো গনগনির খোলা যাওয়ার আগে কাজুর বাগান। কাজুর টাইমে আসলে এখানে প্রচুর কাজু থাকে। আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে। এখানে বাইকটা রেখে দেখা যাক। तो आमरा पहुँचे गेছি আমাদের গন্তব্য গনগনির খোলা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এখানে বাইকটা রেখে আমাদের জার্নি করা যাক। এখন যাত্রীগণের যেটা মেন ভিউ পয়েন্ট ওখানে, এবং এখানের রাস্তাটা খুব একটা ভালো নয়, রিস্কি রাস্তা। দেখে বোঝাই যাচ্ছে এই জায়গাটা বৃষ্টির সময় ধস হওয়ার কারণে এবং এইটা অনবরত পরিবর্তন হচ্ছে। আর সামনে এই জায়গাটা দেখে বুঝতে পারছো কী হারে ধস খাচ্ছে এই জায়গাটা। আর এই সামনে তার শিলাবতী নদী, এবং এই সমস্ত ধস নদীতে গিয়ে মিশছে। এটা আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো একটা পিক পয়েন্ট, কিন্তু কদিন থাকবে জানি না। ধস খাওয়ার কারণে এটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। নিচে নামা যাক এবং নিচে নেমে গিয়ে এই জায়গাটা ঘোরাফেরা করি এবং পরিদর্শন করি। এর অবস্থা খুব একটা ভালো না, চার সাইডে ভেঙে গিয়েছে। আর এই সময় যেহেতু একটা অন্যরকম সিচুয়েশান, প্যান্ডামিক সিচুয়েশান, সেই কারণে এখানে লোক নেই, কাউকে দেখা যাচ্ছে না। এই যে উঁচু জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকেই গনগনির খোলা সব থেকে ভালো ভিউ আসে। প্রথমে ওখানেই গিয়েছিলাম, তারপর নেমে আসলাম সিঁড়ি দিয়ে। তো চলো দেখা যাক আরও অন্যান্য জায়গা এবং অন্যান্য ভিউ পয়েন্টগুলো। এখন একটা রিকোয়েস্ট আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা ক্লিকের কাজ মাত্র। এই যে দেখে বোঝাই যাচ্ছে কীভাবে কেমনভাবে ক্ষয়কার্য হচ্ছে। উপর দিকটা রয়েছে, নিচের দিকটা আস্তে আস্তে ধসে যাচ্ছে। দেন আরও আস্তে আস্তে উপর দিকটা ধসতে শুরু করছে। চলো আরও অন্যান্য জায়গায় দেখা যাক। এই সরু রাস্তাটা দিয়ে জল গড়িয়ে আসে, এই সরু রাস্তাটা দিয়ে যাব আর দেখতে দেখতে যাব জায়গাটা। দেখা যাচ্ছে ক্ষয়কার্য কেমন হচ্ছে। আর ভিতরে ঝোপঝাড়ের দিকে যাব না, কারণ কেউ কোথাও নেই, শুনশান এরিয়া। আরো উপরের দিকটা যাওয়া যাক। সামনে যে রক ফর্মেশনের মতন একটা হয়েছে ব্যালেন্সিং রক টাইপের, ওখানে যাব। এই যে এটা হচ্ছে ব্যালেন্সিং রক টাইপের একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। এখানে এই ল্যান্ডস্কেপের দু তিনটা ফিঙ্গার দেখে ফেলেছি। ফিঙ্গার বলতে যেটা এক একটা অংশ থাকে না, যেমন আমরা লাদাখে শুনছিলাম যে ইন্ডিয়া চায়নার যুদ্ধের সময় যে ফিঙ্গার ওয়ান ফিঙ্গার ফোর, ওইরকম ফিঙ্গার মানে এক একটা অংশ পাহাড়ের বেরিয়ে যাওয়ার। একটা ফিঙ্গার দেন আর একটা ফিঙ্গার, আরও ওই সাইডে আরও একটা ফিঙ্গার, মানে ছোটো ছোটো টুকরা ফিঙ্গার তো অনেকগুলো রয়েছে, কিন্তু যদি ভিতরে যাওয়া যায় বড় ফিঙ্গার বোঝা যাবে দেখলে। আরও একটা ফরমেশনের দিকে যাচ্ছে, সামনে একটা গুহা তৈরি হয়েছে। তোমাকে যে ফিঙ্গার বলছিলাম, ফিঙ্গার বলতে বোঝা গেছে দেখো, এই যে একটা ফিঙ্গার মানে একটা আঙুলের মতন বেরিয়ে এসে আর ওই সাইডে চলে গেছে। দেন আরও একটা এটা ফিঙ্গার, কারণ এটাও একটা আঙুলের মতন এসে আরও ওই সাইডে চলে গেছে। তো এগুলাকে আমি ফিঙ্গার বলতে চাইছি। গুহাটা গিয়ে দেখা যাক কেমন। তো এগুলো খুব রিস্কি জায়গা, ধস নামার জায়গা, যাওয়া উচিতই নয়। আগের ফিঙ্গার থেকে এখানে ল্যান্ডস্কেপগুলো একটু বেশি সুন্দর লাগছে আমার মতে। তবে এখানে জায়গাটা অনেক চওড়া, ওখানে জায়গাটা অনেক সরু ছিল, যে জলাশয় যেটা দিয়ে যাচ্ছিলাম। একটা কথা বলতেই হচ্ছে যে এরকম নিস্তব্ধ সময় মানে গ্রীষ্মকালে ভর দুপুর বা বিকেল হওয়ার আগে 3-4টার সময় একা তো এসো না। আমি তো একা চলে এলাম, কখনো তোরা ভাবিনি। যেটা সিজন শীতকাল ওই সময়, সেই সময়ই এসো এখানে, কারণ কেউ কোথাও নেই এখানে। বুঝতেই পারছো কি বলতে চাইছি। এটা একটা সতর্ক বার্তা দেওয়ার ছিল, কারণ আমি এই মুহূর্তে এখানে এসে যেটা উপলব্ধি করছি, হোল রয়েছে, ওই হোলটার কাছকে যাব। কারণ কিছু ছবি দেখেছিলাম গর্বেতার গ্রুপে, ওই ছবিটা ওই হোলটার থেকে নিয়েছিল, খুব সুন্দর এসেছিল। চলো যদি আমি ওই রকম ছবি একটা নিতে পারি, খুব ভালো লাগে। জানি না এই ফর্মেশনটা কতদিন থাকবে, না থাকতে পারবে, কারণ সমস্ত কিছু এখানে ক্ষয় হয়। চলো যাওয়া যাক। আজ আমরা জার্নি এখানেই শেষ করব। আর শেষ করার আগে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, পারলে শেয়ার করো। তো চলো, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।